একটা এত বড় কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে আপনি জানেন না তাহলে কে জানবে বলছে মানুষকে দোষ দিচ্ছে বলছে মানুষ কেন কিনছে কত বড় অপদার্থ হলে এরকম একটা কথা বলতে পারে তাহলে সেইগুলো মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন বা কাউন্সিলারেরা জানে না সবাই সব কিছু জানে আনফর্চুনেটলি এটা ভেঙে পড়লো এতগুলো মানুষের জীবন চলে গেল বলে আমরা এখন হৈ হৈ করছি সরকারি কর্মচারীদের দোষ দিচ্ছে বলছে ইঞ্জিনিয়াররা দায় আর ইঞ্জিনিয়ারদের কাছে যাওয়ার আগে কর্পোরেশনের পারমিশনটা কে দিল কাউন্সিলর কি করতে আছে মেয়র কি করতে রিজাইন করা উচিত পদত্যাগ করা উচিত বলে আমি মনে করি এই কন্যাশ্রী প্রকল্প দিয়ে উনি দেখিয়ে দিয়েছেন বাংলার মেয়েদের বিরাট উন্নতি হয়েছে আপনি কোনো দিন ভিতরে সার্ভে করে দেখুন যে ল্যান্ডসেটের সাম্প্রতিক গবেষণায় বলা হচ্ছে যে বাল্যবিবাহে আমাদের পশ্চিমবঙ্গের স্থান দ্বিতীয় নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি রুমেলি রয়েছি আপনাদের সঙ্গে ফের একবার কলকাতা শহরে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহর জুড়ে এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট শিল্পী অরিত্র দত্ত বণিক দাদা আপনাকে স্বাগত গার্ডেন রিচের পাহাড়পুর এলাকায় একটি বেআইনিভাবে নির্মীয়মান বহুতল ভেঙে পড়েছে এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে দশজন মৃত এবং উদ্ধার কাজ এখনও চলছে মানে কতটা বিস্মিত আপনি এই ঘটনায় না বিস্মিত হচ্ছি না তো এটা তো হওয়ারই ছিল কারণ মানে এটা তো একটা মানে রাবার ইলাস্টিকের মতো আপনি এটাকে টানতে 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 এমন একটা পর্যায়ে নিয়ে যাবেন তার তো একটা সহন ক্ষমতা আছে সেই সহনশীলতাটা যখনই ভেঙে যাবে তখন ইলাস্ট্রিকটা ছিঁড়ে যাবে আজকে কলকাতার ওপরেই অত্যাচার করেছেন এই শাসক দলের লোকেরা করেছেন কোনো প্রপার আরবান প্ল্যানিং নেই কন্টিনিউয়াস পলিউশন কলকাতায় আর্সেনিকের মাত্রা মারাত্মকভাবে বাড়ছে কিছুদিন আগে পর্যন্ত ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে কলকাতার পাশ দিয়ে যে গঙ্গা বয়ে যাচ্ছে সেই গঙ্গা সম্পূর্ণভাবে দূষিত ব্যবহারের অযোগ্য মানুষকে সতর্ক করা উচিত সেই গঙ্গা থেকে ডিরেক্টলি জল তুলে নিয়ে হাওড়ায় একের পর এক আপনি চলে যান স্টেশন বরাবর দেখবেন সমস্ত হচ্ছে ইয়েছে হোটেল ওই দূষিত জল দিয়ে রান্না চলছে সেইগুলো মানুষকে কনজিউম করতে হচ্ছে বেঁচে থাকার জন্যে এবারে আসি আরবান প্ল্যানিং আরবান প্ল্যানিং কিচ্ছু হয়নি এটা একটা মাফিয়া রাজত্ব চলছে প্রথমে কি করা হলো প্রথমে কলকাতার মানে সাবেকি কলকাতার ওপর থেকে মানুষের ভরসা তুলে নেওয়া হলো বলা হলো এ কনজেস্টেড এই ওই সেই সমস্ত জিনিস বলে কলকাতাকে আস্তে আস্তে পেছনের দিকে নিয়ে চলে যাচ্ছে এবং পেছনের দিকে নিয়ে যেই মুহূর্তে চলে যাচ্ছে তখন আশেপাশে এই সাবার্বসগুলোকে ডেভেলপ করছে বলছে এক্সটেন্ডেড কলকাতা এই এক্সটেন্ডেড কলকাতাগুলোর একটা মজা আছে এখানে দু ভাবে বাড়ি তৈরি হয় একটা হচ্ছে যে একদম প্রি স্যাংশন প্ল্যান হলো সেই মোতাবেক বাড়ি তৈরি হলো ইত্যাদি আর একটা হচ্ছে অ্যাজ মেড প্ল্যান অ্যাজ মেড প্ল্যানটা আমার বাড়িটা বানানোর পরে ধরুন আমার ভিত আছে তিনতলা আমি বাড়িয়ে ফেললাম প্রোমোটার বা যে কনস্ট্রাকশান যে দেখছে বিল্ডার সে ওটাকে ছতলা করে ফেললো বা পাঁচতলা করে ফেললো এই যে এক্সটেনশানটা হলো এইটার জন্যে অ্যাজ মেড প্ল্যান হিসেবে পুরসভা থেকে বা মিউনিসিপ্যালিটি থেকে বা ওই কর্পোরেশন থেকে ও কিছু একটা ঘুষ টুস দিয়ে একরকম রকম গোজামিল দিয়ে একটা কাগজ নিয়ে চলে আসছে এইবারে হচ্ছে কি এবারে মানুষের তো ডিমান্ড ক্রমবর্ধমান এবার মানুষ তখন বাঁচার জন্য সস্তায় ফ্ল্যাট কিনতে যাচ্ছে তখন এরা কি বলছে যে সস্তায় ফ্ল্যাট হয়ে যাবে কিন্তু আপনি সরকারি জায়গা থেকে লোন পাবেন না বা ইন্স্যুরেন্স পাবেন না তখন বলছে কেন তার কারণটা হচ্ছে যে এটা অ্যাজ মেড প্ল্যানে বানানো এই প্ল্যানটা ব্যাঙ্ক অ্যাপ্রুভ করবে না তার কারণ আপনাকে লোন পেতে গেলে বা ইন্স্যুরেন্স পেতে গেলে আপনাকে অ্যাপ্রুভড প্ল্যানের কনস্ট্রাকশানে থাকতে হবে এবার সাধারণ মধ্যবিত্তদের পক্ষে এত জটিলতার মধ্যে না গিয়ে তার একটা মানে ঠাঁই দরকার থাকার জন্যে সেইটার জন্য সে এই ঝুঁকিটা নিয়েও সেই জায়গাটাতে সে মানে থাকতে বাধ্য হচ্ছে এবং এই যে তার টাকাটা টাকা দরকার হয়ে পড়ছে তখন এই প্রোমোটাররা আবার একটা প্যারালাল ইকোনমি চালাচ্ছে বেশি হারে সুদ দিয়ে আপনাকে কালোবাজারি কারবার থেকে প্রাইভেট সেক্টর থেকে লোন দেওয়ার ব্যবস্থা করছে কারণ আপনি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে লোন ক্লেম করলে পারছেন না তার কারণ ডকুমেন্টগুলো জালি এই যে একটা মারাত্মক চক্র শুরু হয়েছে এবং এটা আজকে নতুন নয় এখন মেয়র বলছেন উনি জানেন না উনি একেবারে অবাক হয়ে গেছেন এ তো বালতি চুরি হয়নি কারোর বাড়ি থেকে যে হে জানলাম না পাচিলটোপকে চোর এসে নিয়ে চলে গেছে একটা এলাকার মধ্যে এরকম একের পর এক কনস্ট্রাকশান উঠছে কনস্ট্রাকশান তো তো জাপান নয় যে ম্যাজিকে ওভার নাইট কনস্ট্রাকশান হয়ে যায় মাসের পর মাস লাগেই বাড়ি তৈরি হতে এক বছর দেড় বছর লাগে তাহলে একের পর এক ফ্ল্যাট হয়ে যাচ্ছে রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে তারপরে নিত্য নতুন কনস্ট্রাকশান হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন পড়ে যাচ্ছে ফ্ল্যাট ভাড়া পাওয়া যায় কিনতে পাওয়া যায় তাহলে সেইগুলো মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন বা কাউন্সিলারেরা জানে না সবাই সব কিছু জানে আনফর্চুনেটলি এটা ভেঙে পড়লো এতগুলো মানুষের জীবন চলে গেল বলে আমরা এখন হই হৈ করছি আরও মারাত্মক ক্ষতি হতে পারে কলকাতার বিজ্ঞানীরা বলে দিয়েছে যে দু সালের মধ্যে কলকাতার ব্যাপক ক্ষতি হতে পারে গঙ্গার জলস্তর বাড়তে পারে কলকাতার বড় অংশ জলের তলায় ডুবে যেতে পারে সেই নিয়ে কারোর কোনো আলোচনা নেই তো এখন এমন একটা অসভ্য রাজনৈতিক পরিবেশে আছি এখানে পরিবেশ সচেতনতার মতো গুরুত্বপূর্ণ জিনিস মেন স্ট্রিম পলিটিক্সের পার্টি নয় খুব কম সংখ্যক পার্টির ম্যানিফেস্টোতে আপনি পরিবেশ নিয়ে আলোচনা করতে পারবেন ওয়েস্ট ম্যানেজমেন্ট দেখেছেন কলকাতার যেখানে সেখানে ময়লা পড়ে থাকে কোনো জলের সুরক্ষা নেই জলের আর্সেনিক মাত্রা এমন জায়গায় চলে গেছে যেটা মিনিমাম লেভেল থাকার কথা সেখান থেকে প্রায় দশ গুণ কুড়ি গুণ তিরিশ গুণ এরকম জায়গায় চলে গেছে আমি এখানে বসে আছি যাদবপুর এরিয়া ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশপাশের অঞ্চল মারাত্মক আর্শানিক কন্টামিনেটেড গভর্নমেন্ট এখন অবধি কী ব্যবস্থা নিয়েছে কত মানুষের যে এই যে ঘরে ঘরে আজকে জ্বর সর্দি কাশি কেন পলিউশন মাত্রা কোথায় আপনি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দেখুন একটা প্রপার আরবান প্ল্যানিং নেই কন্টিনিউয়াস রিয়েল এস্টেট চক্রটাকে ঘোরাতে 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 এমন একটা বৃহত্তর জায়গায় চলে গেছে যেটা আনকন্ট্রোলেবল জায়গায় চলে গিয়েছে এবং দুর্নীতি যে কোনো সমাজেরই একটা পার্ট সারা পৃথিবীর এটা পার্ট কিন্তু দুর্নীতি যদি মেইন সমাজটাকে অপারেট করতে থাকে তখন সমাজটা এরকমই সিচুয়েশন দাঁড়াবে মানে এ এমন একটা গভর্নমেন্ট চালনা হচ্ছে এখন যে সাধারণ কাউন্সিলার থেকে একেবারে চিফ সেক্রেটারি পারলে পরে পুরো প্রত্যেকটা টেবিল করাপ্টেড আপনি কোথায় গিয়ে শান্তি পাবেন এত কিছু হয়ে যাওয়ার পরেও দেখবেন ফুড এর পরীক্ষার প্রশ্ন লিক হয়েছে এত কিছু এত মামলা এত হাইকোর্ট সুপ্রিম কোর্ট মারামারি করে তারপরেও এই এই অবস্থা তার মানে এটা কি যে দুর্নীতিটাকে এটা মানে সমাজের মধ্যে এমনভাবে এমবেড করে দেওয়া হয়েছে যে এটা হবেই এবং মানে অদ্ভুত মানে রকম অ্যাকাউন্টেবিলিটি নিতে চাইছেন না বলছে কাউন্সিলার বলছে তিনি জানে না মেয়র ওখানকার বিধায়ক তিনি বলছেন তিনি তাহলে জানেটা কী একটা এত বড় কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে আপনি জানেন না তাহলে কে জানবে বলছে মানুষকে দোষ দিচ্ছে বলছে মানুষ কেন কিনছে কত বড় অপদার্থ হলে এরকম একটা কথা বলতে পারে মানে পপুলেশনকে মিস করছে ভোটের জন্য ব্যবহার করে নেই মানুষগুলোকে আপনারা অত্যাচার করছেন আজকে তাদের ওপর তাদের জীবনের কোনো সংশয় নেই কলকাতায় আরও একাধিকবারই ভেঙে পড়তে পারে খুব রিস্কি অবস্থায় আছে এবং দূষণ মানুষকে মারাত্মক জায়গায় চলে যাবে এখন বোকার মতো কথা বলছে বলছে যে যে কটা বেআইনি কনস্ট্রাকশান আছে সেগুলো আমরা এখন ভেঙে দেওয়ার ব্যবস্থা করছি তা ভেঙে দিয়ে লোকগুলো যাবে কোথায় কোনো একটা প্ল্যানিং নেই তাই কি রিফিউজি নাকি এখানকার আমার বাংলার নাগরিকদের কি কোনো মানে বাঁচার অধিকার নেই আপনি যখন তখন পজিশন দিয়ে ঢুকিয়ে দেবেন ভুল ভাল রেজিস্ট্রেশন করে বেআইনি কনস্ট্রাকশনে ভালো লাগছে না যেই দেখলেন এখন কেস খেয়ে গেছি অমনি বললেন সব বেআইনি বাড়ি ভেঙে দেবো এই লোকগুলোর কোনো জীবনের দাম নেই নাকি যা খুশি করবেন এখানে চেয়ারে বসে আর সব মেনে নিতে হবে সরকারি কর্মচারীদের দোষ দিচ্ছেন বলছি ইঞ্জিনিয়াররা দায় আর এই ইঞ্জিনিয়ারদের কাছে যাওয়ার আগে কর্পোরেশনে পারমিশনটা কে দিল কাউন্সিলার কী করতে আছে মেয়র কী করতে রিজাইন করা উচিত পদত্যাগ করা উচিত বলে আমি মনে করি কোনো দায় নিতে চায় না কিছু না কিছু হলেই তারপরে বলে আমরা জানি না তাহলে কে জানে শিক্ষা চুরি হয় আপনি জানেন না রেশন চুরি হয় আপনি জানেন না প্রশ্ন ফাঁস হয় আপনি জানেন না এখন মানে প্ল্যান যেটা একদম দপ্তর থেকে যেতে হবে সেটাও আপনি জানেন না অথচ সারা কলকাতা জুড়ে ব্যাঙের ছাতার মতো এত প্রপার্টি গজিয়ে উঠেছে দেখা যাচ্ছে দুটো বাড়ির মাঝখান দিয়ে এক ফালি জায়গা দিয়ে গজিয়ে উঠেছে জানেন না তাহলে কে জানে তাহলে যে জানে তাকে বসান আপনি বাড়ি চলে যান পরিষ্কার ব্যাপার জানি না বলে এই ধরনের ফালতু আর্গুমেন্ট করতে আসবেন না এগুলো খুব বোকামি তাহলে যে জানে তাকে চেয়ার ছেড়ে দিন যে জানে না আপনি বাড়ি থেকে বিশ্রাম করুন একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডের বিধায়ক শামস ইকবাল বলছেন অবৈধ বাড়ি বৈধ বাড়ি এগুলো দেখা তার দায়িত্ব নয় অথচ যে প্রোমোটারের আনার কাজ চলছিল তার সঙ্গেই তার ছবি দেখা যাচ্ছে তাহলে ওনার দায়িত্বটা কি ওনাকে একটু জিজ্ঞাসা করুন যে কাউন্সিলারের দায়িত্বটা কী কারণ আমরা তো জানি না সাধারণ মানুষ আমরা জানি যে কাউন্সিলার বা ধরুন এই ধরনের যারা মানে মিউনিসিপ্যাল বডি বা কর্পোরেশন বডি তাদেরকে এই জন্যই রাখা হয় এগুলো দেখার জন্যে তাহলে কাউন্সিলার বা মিউনিসিপ্যাল বডি যদি ওয়েস্ট ম্যানেজমেন্ট দায় নেবে না কনস্ট্রাকশানের দায় নেবে না তাহলে তার দায়ের মধ্যে কী কী আছে সেইটা তারা যেন একটু ঘোষণা করে বলে দেয় কারণ যখনই কোনো বিপদ হচ্ছে তৃণমূলের লোকজন বলছে যে আমি জানি না এটা আমার দেখার দায়িত্বের মধ্যে পড়ে না তাহলে ওরা আগে একটা একটা বই প্রকাশ করুক আমি দাবি জানাচ্ছি যে আপনার একটা প্রকাশ করে বলে দিন যে আপনার দায়িত্বের মধ্যে কী কী আছে বলে আপনি মনে করেন কারণ আমরা যেগুলো জানি আপনার জানার কথা সেগুলো আপনাকে জিজ্ঞাসা করছি আপনি বলছেন আপনি জানেন না তাহলে আপনার কোনটা জানা উচিত বলে আপনার মনে হয় আপনি সেই সিলেবাসটা আপনি লিখে দিন আপনাকে সেই সিলেবাস থেকেই পড়া ধরব কারণ এই এই ছাবলামোটা না চলতে পারে না বেশি দিন অনেক দিন হলো তো এটা এবার বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে কারণ একটা অ্যাক্সিডেন্ট হতে হয়েছে সেই অ্যাক্সিডেন্টের অ্যাকাউন্টেবিলিটি নেব না ভুল কনস্ট্রাকশন হচ্ছে সেটা নেবো না বলবো আমি জানি না আমার দায়িত্ব না এটা তোমার দায়িত্বটা কি বসে থাকা হাওয়া খাওয়া নাকি আর ভোট এলে নমস্কার করে আমার এই চিহ্নে ভোট দিন এইটা বলা কি এদের দায়িত্ব তাহলে দায়িত্ব কি সেটা প্রকাশ করে দিন বাকিটা সাধারণ মানুষ বুঝে নেবে শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন সেভেন ডাবল থ্রি জিরো ডাবল সিক্স জিরো সেভেন ফাইভ ক্ষমতায় ক্ষমতায় আসার চোদ্দ বছর পরও মাননীয় মুখ্যমন্ত্রী এবং পুরসভার মেয়র ফিরাদ হাকিম বাম আমলকে দায়ী করছে এই বেআইনি কাজের জন্য তাও তো ভালো বাম আমলকে দায়ী করেছে আমি তো ভেবেছিলাম সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতাকে দায়ী করবে তো মানে একটু কম মানে পিছিয়ে চলে গেল কী বলবো বলুন এদের তো কোনো কথা বাম আমলের সব কিছু যদি এত খারাপ হয় তাহলে বাম সব সবথেকে বড়ো খারাপ জিনিস তো তৃণমূল কংগ্রেস তা কারণ বাম আমলেরই তো বাই প্রোডাক্ট এই দলটা তাকে তো সবার আগে রিজেক্ট করা উচিত তাকে আমরা রেখে দিয়েছি কেন এটা তো বাংলার সাধারণ মানুষের ভাবা উচিত ঘটনা হচ্ছে যে দেখুন বাম হাত ডান হাত আর অজুহাত এরা হচ্ছে অজুহাতের একটা মানে শীর্ষে পৌঁছে গেছে এবং সবথেকে আপত্তিজনক জায়গাটা হচ্ছে যে এদের পার্টির নীতিই হচ্ছে যা বলবো মিথ্যে বলবো মিথ্যে ছাড়া সত্যি বলবো না এই মন্ত্র উচ্চারণ করে এরা ঘুম থেকে ওঠে সকালবেলা এবং সেইটা দিয়েই এরা এদের দিনটা যাপন করে ফলে এটাতে একদমই ঘাবড়ে যাওয়ার কিছু নেই ওরা যাই হবে বামের নামে দোষ দেবে তা বাম ভুল ছিল বলে আপনাকে এনেছি তাহলে আপনি বামের জায়গায় এসে কি কামটা করলেন কিছু তো করলেন না কাজকাম কিছুই পারেন না কিছু বললেই বলে যে আমার দায়িত্ব না আমি জানি না আমি শুনিনি তাহলে কিছুই যখন পারেন না তাহলে বাম রাম কাউকেই আর দোষ দেওয়ার দরকার নেই আপনারা আগে চলে যান আপনাদের এবার বিদায় ঘন্টা বেজে গেছে আপনারা এবার চলে যান এবার যারা পারবে এরকম কিছু এফিসিয়েন্ট লোককে জায়গায় বসতে দিন ফলে এই কিছু হলেই একশো বছর আগে কি হয়েছিল ওই ঘটনার মধ্যে যাওয়ার কোনো দরকার নেই এবার ব্রিটিশদের দোষ দেবে তারপর কোন দিন বলবে যে হরপ্পা মহেন্দ্র ভুল ছিল সেই প্ল্যানিং থেকে এই সমস্ত জিনিসপত্র চলছে এগুলো হচ্ছে কিছু বলার নেই ওনাদের তা কিছুটা বলতে হবে আপনি সাংবাদিক প্রশ্ন করছেন একটা কিছু না বললে তো খারাপ দেখা আপনাকে তো মুখের ওপরে বলে বলতে পারি না যে আমার কিছু বলার নেই আপনি বাড়ি চলে যান তো একটা কিছু বলতে হবে বলে না কিছু উল্টোপাল্টা বলে এরা বাজার গরম করে রাখে এই নিয়ে আলোচনা হবে তর্ক বিতর্ক ঠাট্টা তামাশা হবে সেই জন্য ওনারা একটা কন্টেন্ট প্রোভাইড করে আপনারা কন্টেন্ট ক্রিয়েটার বলেন না এরা হচ্ছে এখন আর মিনিস্টার ফিনিস্টার না এরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার আজে বাজে বোকে বিভিন্ন রকম কন্টেন্ট দেবে সেটা নিয়ে প্রেসের একটা রেকর্ডিং কন্টেন্ট চলবে সোশ্যাল মিডিয়াতে মিম তৈরি হবে এটা ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে এদের দ্বারা পলিসি মেকিং টেকিং আর হবে না বাসিন্দারা বলছে তারা যখন অভিযোগ জানাতে গেছে যে তিন ফুট রাস্তার উপর পাঁচতলা বাড়ি নির্মাণ হচ্ছে তাদের ভয় দেখানো হয়েছে অভিযোগ শোনা হয়নি এমনকি বলা হয়েছে গুলিও করে দেওয়া হবে হ্যাঁ তো গোটা বাংলা চিত্রই তো তাই আপনি এমন কোন লোককে দেখান যে ক্ষমতাবান নয় সাধারণ নাগরিক সে কোনো প্রতিবাদ করেছে কোনো বিষয় নিয়ে ধরুন পুকুর বোঝাই হচ্ছে বা কিছু হচ্ছে তাকে সুস্থ সবলভাবে থাকতে দিয়েছে আইদার হুমকি দেবে নাহলে থ্রেট করবে কারণ এই তো টাকার র্যাকেট আপনি কাকে বলবেন আপনি ভাবছেন কাউন্সিলার ভালো আর তারপরে ভাবছেন যে কাউন্সিলার দুষ্টু লোক আপনি চলে যাচ্ছেন চেয়ারম্যানের কাছে এই প্রত্যেকটা দপ্তর তো কোরাপ্টেড আপনি বলে সুরাহাটাকার কাছে পাবেন কিছু বললেই বলবে কোর্টে চলে যাও এ তো আপনি তো সমাধান করতে গেলে এমন একটা লোককে থাকতে হবে যার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা আছে কারো ক্ষমতা নেই আপনি একদম রুটে কাউন্সিলার থেকে আপনি চিফ মিনিস্টারের দপ্তর প্রত্যেকটা ডিপার্টমেন্টে চলে যান দেখুন প্রত্যেক ডিপার্টমেন্টে করাপশান রয়েছে সামান্য পেনশন আনতে গেলে পর্যন্ত ঘুষ চায় স্যাংশন করে না অ্যাপ্রুভাল দেয় না এগুলো যে কোনো সরকারি ব্যাংক বা সরকারি এই অফিসের চিত্র এগুলো দেখে আসুন করাপশানের চিত্রটা কি সামান্য পেনশানের ডকুমেন্ট ভেরিফাই করে দেবে একটা সত্তর বছরের লোক সে টাকা পাবে সেইটার জন্যেও কাটমানি চায় এরকম চিত্রও বহুবার প্রেসে এসছে ফলে এই একটা মারাত্মক দুর্নীতির র্যাকেট এটাকে আপনি ওভার নাইট সংশোধন করতে পারবেন না এবং এমন একটা ভাবে এটাকে প্রমোট করে দেওয়া হয়েছে যেন এটাই স্ট্যান্ডার্ড অফ অপারেশান মানে যে করবে না তাকে থাকতে দেবে না যে আইপিএসটা করছে না দেখুন ছাঁটাই করে দিচ্ছে ট্রান্সফার করে দিচ্ছে ডিমোশান করে দিচ্ছে তার কারণটা কি ইটস এ থ্রেড যে আপনাকে যদি ভাই চেয়ারে থাকতে হয় তো আমরা যে চক্রটা চালাচ্ছি আইদার আপনি সেই চক্রের মধ্যে পার্টিসিপেট করুন কোটি কোটি টাকা ঝাড়ুন আর না হলে সব কিছু দেখেও চুপচাপ বসে কর্মচারী হিসাবে মাইনা নিয়ে বাড়ি চলে যান বেশি কথা বলতে এলে আপনাকে মারবো নালে ট্রান্সফার করে দেবো নালে এমন কিছু জায়গায় নিয়ে চলে যাব যে জনগণের ভয়েসকে দিন আগেই বন্ধ করে দেওয়া হয়েছে দেখছেন তো সাংবাদিকরা অ্যারেস্ট হয়ে যাচ্ছে যেখানে সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করে দিচ্ছে যাতে আপনারা ফটোগ্রাফ না করতে পারেন ওখানে রিপোর্ট না করতে পারেন এই ঘটনাটা হচ্ছে যে একটা মানে গণতন্ত্রের নামে একটা ভাঁওতাবাজি কিছু লোক তারা নিজেদের ভুলগুলো ঢাকবার জন্যে বেআইনি এবং অনৈতিক কাজকর্ম করতে করতে এমন এক পাহাড় প্রমাণ দুর্নীতির মানে কাঠামো তৈরি করেছে যেটাকে ভাঙা এই মুহূর্তে ওভারনাইট সম্ভব নয় এবং যত মানুষকে ওর থেকে দূরে সরিয়ে রাখা যাবে ভয় দেখিয়ে রাখা যাবে অস্ত্রের ভয় টাকার ভয় ক্ষমতার ভয় এই তত মানুষ আমরা চুপ করে থাকবো কিন্তু আমার মনে হয় না যে সেই দিন আর আছে অনেক দিন হলো এবার আমরা সন্দেশখালীর সিচুয়েশান থেকে আমরা বুঝতে পেরেছি যে মানুষ চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারে এই মানুষ চেয়েছিল বলে চৌত্রিশ বছরের বাম রাজত্বকে সরিয়েই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মানুষ বেরিয়ে গুন্ডামি করতে হয়নি সাধারণ মানুষ বেরিয়ে এসে সিপিএমকে সরিয়ে তৃণমূল কংগ্রেসকে এনেছিল এবং এখন সেইরকম একটি দিকে যাচ্ছি আমরা যেখানে তৃণমূল কংগ্রেসের একটা ওভারটার্ন হওয়ার প্রয়োজন আছে এবং সাধারণ মানুষ বুঝতে পেরে গেছে তারা শতস্ফূর্তভাবে রাস্তায় আসছেন এবং এটা আরও বেশি করে আসা উচিত এই বেআইনি পুকুর নির্মাণ দূষণ সামাজিক অবক্ষয় নীতি এবং মূল্যবোধের যে অবক্ষয় যেটা সামাজিক স্ট্যান্ডার্ডে পরিণত করেছে এইটাকে বন্ধ করতে পারে একমাত্র আমার রাজ্যের মানুষ এবং তারা খুব শীঘ্রই তারা সমবেত হতে পারবেন বলে আমি বিশ্বাস করি দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরণীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে শেষ প্রশ্ন এই ঘটনার পর মাননীয় মুখ্যমন্ত্রী মাথায় আঘাত নিয়ে হাসপাতালে গেছিলেন দেখতে অত্যন্ত প্রশংসনীয় একটা উদ্যোগ কিন্তু উনি বলছেন মৃতের পরিবারকে পাঁচ লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে এক লক্ষ টাকা করে অনুদান দেওয়া মানে টাকা দিয়ে কি সত্যি এই ক্ষতিটা পূরণ করা যায় তাই তো করে এসছেন উনি সারা জীবন ওনার তো গল্পই তাই বিষ্মত খেয়ে মারা দিয়েছিলেন টাকা দিয়েছিলেন কিন্তু কখনো জানতে চেয়েছে রুট কস্টটা কি আমি বিভিন্ন মিডিয়াতে বলেছি কন্যাশ্রী প্রকল্প দিয়ে উনি দেখিয়ে দিয়েছেন বাংলার মেয়েদের বিরাট উন্নতি হয়েছে আপনি কোনো ভিতরে সার্ভে করে দেখুন যে ল্যান্ডসেটের সাম্প্রতিক গবেষণায় বলা হচ্ছে যে বাল্যবিবাহে আমাদের পশ্চিমবঙ্গের স্থান দ্বিতীয় মানে টপ টু স্টেটস বিহারের পরেই আমরা আছি যেখানে বাল্যবিবাহের হার ঊর্ধ্বমুখী তাহলে কি মেয়েদের উন্নতি করলেন আপনি আপনি শুধু একটা পাঁচশো টাকা হাজার টাকা ধরিয়ে দেবেন একটা এককালীন কোনো একটা টাকা দিয়ে দেবেন একটা প্রকল্প ঘোষণা করে টাকা দিয়ে পৃথিবী সব করে দেওয়া যায় তাহলে তো পৃথিবীতে অনেক অনেক আগেই অনেক কিছু সলভ হয়ে যেত সব সমস্যার সমাধান তো টাকা নয় আপনি টাকা দিয়ে কম্পেনসেট করছেন ঠিক আছে কিন্তু আপনি রুট কস্ট সলভ করছেন না কেন আপনি সাসপেন্ড করছেন না কেন এই কাউন্সিলারদেরকে সরাচ্ছেন না কেন আপনি কোন দপ্তর থেকে এই বিআই নিয়ে এটা হয়েছে তার জন্য একটা ইনভেস্টিগেশান টিম গঠন করে কেন ব্যবস্থা নিচ্ছেন না কারণ নিতে পারবে না সব দপ্তরে টাকা চলে গেছে এখন সাধারণ মানুষ যাতে না মানে মানে কোনো রকমে যাতে সার্বভৌমত্ব না বিঘ্নিত হয় কারণ মানুষ খেপে গেছে তো আপনারা এই যে মানে বলেন এত ধর্মের রাজনীতি হচ্ছে এই হচ্ছে যে কজন মারা গেছে দেখুন আমাদের রাজ্যের সংখ্যালঘু ভাই বোনরা সংখ্যালঘুদের কথা বলেন তো এনারা কই এই নিষ্ঠুরতা করতে ওনাদের গায়ে লাগলো না যে কোথায় মানে তাদের তাদেরকেই তো আমরা সুরক্ষা দিতে পারছি না যাদেরকে নিয়ে আপনারা এই ধরনের কথা বলেন সেই মুসলিম সম্প্রদায়ের মানুষ মারা গেছে আপনি টাকা দিয়ে তার জীবন এবং তার পরিবারের আপনি ইয়ে কিনে নিতে পারবেন একটা মানুষের যার মা হারিয়েছে যার ছেলে হারিয়েছে যার বাবা হারিয়েছে আপনি পারবেন সেই তার ক্ষতটা পূরণ করতে একটা দু তিন লাখ টাকা তাকে কম্পেনসেট করে আপনি জাস্টিস দিন টাকা কখনো জাস্টিস হতে পারে না তাহলে তো পৃথিবীতে সমস্ত ক্রাইম করলাম ধর্ষণ করলাম খুন করলাম টাকা দিয়ে বলবো ভাই তোমায় মেরেছি তোমার বাড়ির লোককে পয়সা দাও বাড়ি চলে যাও ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়েছে আজকে এই বাড়িগুলো কিভাবে মানে একটা বাড়ি ভেঙে পড়েছে বলে এরকম আমরা চিন্তা করছি ওখানে আশপাশের বাড়িগুলো আরও ভাল না আপনি সেখান থেকে ইভ্যাকুয়েট করার ব্যবস্থা করেছেন বা এই লোকগুলো কোথায় যাবে সেটার ব্যবস্থা করেছেন আপনি সেইগুলো কিছু করেন না আপনি কনজিউমার ফোরামকে অ্যাক্টিভেট ঠিকভাবে করতে পারেন না আপনি যাচ্ছেন বলছেন টাকা দিয়ে দেবো ব্যাস হয়ে গেল মানে কোথায় চলে গেছে কোনো জাস্টিস নেই কোনো ল অ্যান্ড অর্ডার নেই কোনো নীতিবোধ নেই যেখানেই যা কিছু হচ্ছে বিপদ হচ্ছে বলছে একটা প্রকল্প চালিয়ে দাও আর নাহলে টাকা দিয়ে দাও এই টাকা দিয়ে বেশি দিন মানুষের মুখ বন্ধ করে রাখা যায় না এটা একটা অসভ্যতামির পর্যায়ে পৌঁছে গেছে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে এবং সেটা মানুষ খুব ভালোভাবে বুঝতে পেরে গেছে এবার তার উত্তরটা তারা ভোট বাক্সে দেবেন বলে আমার বিশ্বাস অসংখ্য ধন্যবাদ দাদা